যুবক তুমি দেখছো আজ থেকে 5 মাস আগে সায়দাবাদ আর সায়দাবাদ বাস স্ট্যান্ডে জনম দুখিনী মায়ের রাইখা চলে গেছে ছেলে বড় ব্রিগেডিয়ার ছিল বাবা বিবির কথা শুনিয়া মার করোনা হইছে ছেলের হবে বিদায় ডরে মায়ের রাখিয়া যায় যখন গাড়ির দরজা খুলিয়া মায়ের রাখিয়া যায় মা গাড়ির গিলাসটা টানিয়া ধরিয়া কয় বাবা রে জীবনে ভুল করছি তোমার স্কুল কলেজে পড়াইয়া ও বাবা তোমার এত বড় বাড়িতে কি একটা কোনায় তোমার মার জায়গা হইল না মা তোমাদের চেয়ারম্যান দেখো কত সুন্দর কথা বলেছি তোর মতো হতভাগা তোর মতো বদমাইশ তোর মতো কপাল পোড়া মাওলার জমিনে হয় না যেই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তুমি কি জানো মারে বৃদ্ধাশ্রমে দাও নাই তুমি জাহান্নাম দলিল করে নিছো ও বাবা বৃদ্ধাশ্রমের একটা সাক্ষাৎকার আমার পিএস আমারে দেখাইছিল তোমরাও জানো ফেসবুকের বাইরে যারা দেখো এক মায়ের কাছে যে জিজ্ঞেস করে সাংবাদিকরা মা আপনার শেষ বয়সে কি চান গো মা মা কাম দেয়ার কয় বাবারে কিছুই চাই না যদি আমার ছেলের কোলটাকে আমি আর একবার পাইতাম আমি আমার ছেলেটারে বুকে নিয়ে একটু আদর করতে পারতাম মরার আগে ও বাবা এর চাইতে আর কষ্ট আর জমিনে থাকতে পারে তোর পাও দুইটা ধরিয়া যাই এই দুঃখিনী মায়ের কষ্ট দিস না বৃদ্ধাশ্রম গুলা ঘুরিয়া আসিয়া দেখো আহারে কত বড় বড় শিল্পমতির মা দুই নয়নের জলে বাবা বুক ভাসায় তুমি আশ্চর্য হয়ে যাইবা গত বছর আমার জানা মতে একজন ম্যাজিস্ট্রেট বাবা 6 বছরের তার একটা মেয়ে এই মেয়েটা দাদির কাছে ঘুমাইতো মায়ের পুত্রবধূর কথায় অর্থাৎ নিজের বিবির কথায় গ্যাঞ্জাম লাগে বিদায় মায়ের রেখে আসছে বৃদ্ধাশ্রমে ওই 7 বছরের মেয়েটা খায় না ঘুমায় না খালি বাবা মায়ের বলে দাদির চেহারাটা দেখাও তাহলে পড়ার টেবিলে বসবো বাবাই লয়ে গেছে দাদির দেখার লাগিয়া নাতিটার বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয় দাদু তোমার বাবা যেরকম আমার বৃদ্ধাশ্রমে রাখলো তুমিও তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা দেখো মায়ের মনে কত কষ্ট আমার বড় লোক ভাই না ইলিয়াস রহমান জিহাদি ওয়ার শুনে তোমরা ইউটিউবে কান্দ কেন কান্দ জানো 12 বছর বয়সে আমার মা বলেছিল ইলিয়াস রে ও বাবা তুমি যদি আলেম হও আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব ও বাবা তুমি মাদ্রাসায় যাও জীবনে কোনোদিন মাদ্রাসা ছেড়ে দিও না বাবা ও আমার আলেম ভাইরা আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় 9 বছর লেখাপড়া করছি সব ছাত্র ভাইরা আসরের ওয়াক্তে খেলা খেলতে যাইতো বাবা কেউ ক্রিকেট খেলতো কেউ ফুটবল খেলতো আমি ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন আসরের পরে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়াইতাম গো বাবা দুই চোখের পানি দিয়ে বলতাম আল্লাহ আমার মার বন্ধ হইলে সব ছাত্র ভাইরা বাড়িতে যায় সব ছাত্র ভাইরা মার হাতের পিঠা খায় আমি জিহাদি খাইতে পারি না দুনিয়ায় মার এই হাতটা যে কত বরকতি রে ভাই আমি তোমাদের বুঝাইবার মতো ভাষা আমার নাই একটা প্রমাণ আমি তোমারে দিয়া যাই তুমি অশুনতে আসছো এই মাদ্রাসায়
তুমি যখন ওয়াজে আসছো চাদরটা লুঙ্গিটা লইয়া, তোমার মা কিন্তু বারবার বলছে কোন সময় আসবা বলো না, যাইয়া দেখবা তোমার বাড়ির কেউ জাগ্রত নাই, তোমার মা দুঃখিনী তোমার দরজা খুলে বসে আছে। ওই মায়ের কলিজায় আঘাত করিস না ভাই, আঘাত করিস। আমার অনেক যুবক বলছে হুজুর মায়ের ওয়াজটা শুনতে চাই, হুজুর এমন কোন রাত্র নাই আপনার মায়ের ওয়াজ শুনিয়া কাঁদি না। এই মাদ্রাসার সভাপতিও বলে হুজুর মায়ের ওয়াজ করবেন, আবেগ মায় ওয়াজ করবেন, যুবকদের কলিজার ভিতর থেকে কান্না আসবে। এ যুবক আমি তোদের পাও দুইটা ধরে বলে দিয়ে যাই, যদি জান্নাতের কোন চেহারা দেখতে চাও মায়ের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ আল্লাহ মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোর বলো দরকার আছে না নাই?